হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম অবশেষে রাজ্যে শুরুতে চলেছে ঐ স্কলারশিপের আবেদন তো বন্ধুরা প্রতি বছরের ন্যায় দু হাজার কুড়ি একুশ শুরু চলেছে ঐ স্কলারশিপের আবেদন তো কিভাবে আবেদন করবেন কারা আবেদন করবেন সমস্ত আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা তাই বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন একেবারে অফিসিয়াল যে আপডেট খবরটি এসছে বা অফিসিয়াল যে আপডেটটি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তো সেই আপডেটটি থেকে একেবারে পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে জানাবো বন্ধুরা যে কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কী আছে এবং সমস্ত কিছু কোন ক্লাস আবেদন করতে পারবেন সমস্ত আপডেট থাকছে এই ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এর ছাত্রছাত্রীরা হচ্ছে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি এবং শিখ এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্যই আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে পয়লা আগস্ট দু হাজার থেকে অর্থাৎ খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে তো কারা কারা আবেদন করতে পারবে সেটা আপনাদের জানালাম এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে তো সেটা জানালাম এবারে জানাবো যে কোন কোন ক্লাসে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো প্রথম আসছি প্রি ম্যাট্রিক স্কলারশিপ এই যে প্রি ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে তো এই স্কলারশিপ হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণীতে যারা পাঠ রয়েছে বা পড়াশোনা করছে তো প্রথম থেকে দশম শ্রেণীর জন্য হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এই স্কলারশিপের জন্য হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবেন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা দুই লাখ টাকা পর্যন্ত হতে হবে দুই লাখ টাকা ছাড়িয়ে গেলে আবেদন করতে পারবেন না বাস্তরিক এক হাজার একশো টাকা থেকে এগারো হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়েছে তো এরপরে আপনাদেরকে জানাবো হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তো এই স্কলারশিপের জন্য একাদশ শ্রেণী থেকে পিএইচডি যারা কোর্স করছেন তো তাদেরকে পর্যন্ত এই স্কলারশিপের আওতায় টাকা দেওয়া হবে তো বলা হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা স্নাতক স্নাতকোত্তর এমফিল ফিল বিএড ইত্যাদি কোর্সে পড়াশোনা করছেন তো তাদেরকে এই পোস্ট মেট্রিক স্কলারশিপের আওতায় জন্য বাছা হবে বা তারা আবেদন করতে পারবেন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা দুই লাখ টাকা পর্যন্ত হতে হবে তবে আবেদন করতে পারবেন বাৎসরিক সর্বাধিক ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে তো এইবার আসছি বন্ধুরা মেরিট কাম মিন্স স্কলারশিপ অর্থাৎ যারা পেশাদারি এবং কারিগরি কোর্স করছে তো তাদের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতকোত্তর পেশাদারি বা কারিগরি কোর্সের পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আইআইটি আইআইএম এনআইটি এনআইএফটি আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে তারাও এই স্কলারশিপের জন্য যোগ্য হবেন বা তারাও এই মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের উর্ধ্বসীমা আড়াই লাখ টাকা পর্যন্ত হতে হবে বাৎসরিক সর্বাধিক তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে এমনকি এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের টিউশান যে ফিস রয়েছে তাও পরিশোধ করা হবে এই স্কলারশিপের আওতায় তো বন্ধুরা আবেদন করার আগে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে তথ্য দিয়ে দেওয়া হয়েছে বা জরুরি নির্দেশিকা দেওয়া হয়েছে যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন তো তা হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন না ছাত্র ছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে এটা প্রথম শ্রেণী বাদ দিয়ে অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য এটা প্রযোজ্য নয় একজন ছাত্র বা ছাত্রী একটিমাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পাবে আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটিমাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরের সর্বোচ্চ দুটি আবেদন কার্য করা হবে অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করছে তো সেই প্রতিষ্ঠানে জমা দিতে হবে সঙ্গে ব্যাংকের পাসবইয়ের একটি ফটোকপিও জমা দিতে হবে যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোডের উল্লেখ রয়েছে তো এখানে আরেকটি কথা বলা হয়েছে যে সমস্ত ছাত্র ছাত্রী দু হাজার উনিশ কুড়ি সালে স্কলারশিপ পেয়েছে তাদের নতুন করে কোনো রকম আবেদন করতে হবে না শুধুমাত্র তাদের রিনিউয়াল করলেই চলবে তো এবারে আপনাদের জানিয়ে দিই অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো এগারো দু হাজার কুড়ি তো এবারে বন্ধুরা আপনাদেরকে এখানে একটা কথা জানিয়ে দিই যে আপনারা আবেদন করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা ফেস করেন সেক্ষেত্রে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা অন স্ক্রিনে তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এখান থেকে আপনাদের সাহায্য করা হবে নাম্বারটি হচ্ছে আশি সতেরো শূন্য একাত্তর সাতশো চোদ্দো এছাড়াও একটি টোল ফ্রি নম্বর আছে আঠারোশো একশো কুড়ি একুশ তিরিশ তো এই নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন আর যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে তথা উত্তর দেওয়া হবে এছাড়া টোল ফ্রি নম্বরে কল করলেও আপনারা সাহায্য পাবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেট খবরটি জানালাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং যদি ভিডিওটি আপনাদের কোনোরকম উপকার এসে থাকে যদি আমার দেওয়া তথ্য আপনাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য